সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার সাবজেক্টটায় যে তোমার বেশ দখল আছে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আসুন কাকু, বসুন না। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে একটা বাইরের মেয়েকে ইন্দ্র কেন ঘরে তুলে এনেছে। ছেলেদের সাইকোলজিটা খুব ভালো বোঝো তুমি। আমার মতো ঘাগু লোকও তোমার নিষ্পাপ মুখ আর নরম স্বভাবে এলোমেলো হয়ে গিয়েছে। ইন্দ্র তো কাঁচা বয়স, বলতে কতক্ষণ? এত বড় বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ডেকোরেশন কে করেছে, ক্যাটারিংটা কাদের, গেস্ট কারা কারা এসেছে সব বলে, কিন্তু তোমার কথা জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতে পারে। লোককে তো আর বলা যায় না যে আমার হবু জামাই তোমাকে রক্ষিতা করে রেখেছে। পুরুষ মানুষ মেয়েদের রাস্তায় ফেলে আসে না, ভালোবেসে তাদের ঘরে তুলে আনে। কিন্তু কোনো মেয়ে যদি সব পুরুষকে তার ভালোবাসা বিলোতে বিলোতে চায়, তাহলে তার জায়গা ঘরে নয়, রাস্তায়। এই বাড়িতে আমার মেয়ে ছাড়া আমি ইন্দ্র স্ত্রী হিসেবে অন্য কাউকে কল্পনা করতে পারি না। সেটা হওয়া বা চেষ্টা করলে আমি চুপ করে থাকবো না। আমি গান্ধীবাদী, ঝগড়াঝাটি মারপিট এসব পছন্দ করি না। আপোষে তুমি তো জানো আমি একজন বিজনেসম্যান, সব ব্যাপারটা বিজনেস অ্যাঙ্গেল দিয়ে দেখি। তোমারটাও আমি তো জানি না তোমার রেট কত, তাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছি। অ্যামাউন্টটা হিসেব করে বসি। বিনয় চক্রবর্তী কোথায়? আরে কি ব্যাপার, আর সূর্য কোন দিকে উঠেছে? না ডাকতেই আমাদের জামাই ঘরে এসেছে। আমি আপনার জামাই নই, আর ভুল করেও আমার শ্বশুর হওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন ওকে, কি বলেছেন? 10 মিনিটের জন্য যদি আমি ভুলে যাই আপনি আমার বাবার বন্ধু, তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে। ইন্দ্র হাত নামান। আপনি গান্ধীবাদী, আমি প্রতিবাদী। বেয়াদবি দেখলে হাত চালাতে 1 সেকেন্ডও সময় লাগে না আমার। একি অসভ্যতা ইন্দ্র, উনি তোমার বাবার মতো। সেই জন্যই তো আমি এখনো কিছু করিনি। আপনার স্বামী নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সঙ্গে নোংরা ভাষায় কথা বলে তাকে অপমান করেছে। আমি লিজাকে কোনোদিন বলিনি আমি ওকে বিয়ে করবো, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আলিজা সেটা ভালো করেই জানে। আপনার এই চেকটা আপনার কাছেই রেখে দিন, আপনার মেয়ের বিয়েতে কাজে লাগবে। ও আমাকে বিশ্বাস করে আমার কাছে এসেছে, সেই বিশ্বাসে যদি কেউ অসম্মান করে তাহলে তার সম্মানের ছিটে ফোটা আমি বাঁচিয়ে রাখবো না। আর হ্যাঁ, আমাদের বাড়ির ত্রিশমানে আপনাকে যেন আর না দেখি। আমি জানি না এই পরিস্থিতিতে তোমাকে এইসব কথা বলাটা ঠিক হবে কিনা, কিন্তু আমি নিজের মনের সঙ্গে আর পেরে উঠছি না। আর তুমি ছাড়া কাকেই বা বলবো বলো? তুমি, তোমার পরিবার, তোমাদের সঙ্গে কাটানো দিনগুলো আমার মনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে আমার এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে, তাই ঠিক করলাম আমি সিঙ্গাপুর ফিরে যাব। আমি তো তোমাকে জানি, আমাকে কেউ কিছু বললে তোমার মাথা ঠিক থাকে না, কিন্তু লোকের বলাটা তো তুমি বন্ধ করতে পারবে না।
লিজার বাবার জায়গায় যে কেউ থাকলে ওটাই বলতো। উনি মনে করিয়ে না দিলেন আমি হয়তো ভুলেই যেতাম। আমার পায়ের তলায় মাটি নেই। তুমি আমার জন্য যা করেছো, আমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছো, আমার সবচেয়ে আপন লোকও হয়তো এতটা পারতো না। কিন্তু আমি এখানে থাকলে তোমাকে বারবার এই প্রশ্নগুলোর সামনে পড়তে হবে। তুমি আর তোমার পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে, শুধু থ্যাঙ্কস দিয়ে আমি তাকে ছোট করতে চাই না। খুব মিস করব তোমায়। আমাকে সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দেবে তো? আচ্ছা, আমরা পালাচ্ছি কেন? আরে, ওরা আমাদের মারতে আসছে তো। ওরা মারতে আসছে, আমরা কি কিছু করতে পারি না? আপনি যখন গুন্ডাগুলোকে তাড়া করছিলেন, কতগুলো লোক এসে মেয়েটাকে নিয়ে চলে গেল। Ah!
একটা বাইরের মেয়েকে ঘরে এনে রেখেছিলি। আমি কিচ্ছু বলিনি, কারণ তোর উপর আমার বিশ্বাস ছিল। ওই মেয়েটার জন্য আমার বন্ধু বিনয়কে তুই অপমান করেছিস, তা সত্ত্বেও আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কে অনু? ওর সঙ্গে তোর কি সম্পর্ক? কলেজ শেষ হয়ে গেল, ওকে ছেড়ে কি করে থাকি বলতো? ওঠা বসা খাওয়া মেয়ে দেখা সবই তো একসঙ্গে করি। আর তুই মাছ কামাচ্ছিস কার জন্য? ওর বোনের জন্য তো। এই তোর একটা বদ অভ্যেস কি জানিস, সবসময় সত্যি কথা বলিস। এই শালা, তুই এরকম প্যাচার মতন মুখ করে বসে আছিস কেন? আমাদের বাড়িটা তোদের মতন নয় রে, ওখানে আনন্দের চেয়ে টেনশন বেশি। ওখানকার সিচুয়েশন একদমই ভালো নয়, তাই জন্য আমি বাড়ি যেতে চাই না। কিন্তু এতদিন পর অনু আসছে, ওর জন্য তো আমাকে যেতেই হবে। এক কাজ করি, আমি তোর সঙ্গে তোর বাড়ি চলে যাই, তারপর তুই আর অনু আমার সঙ্গে এসে আমার বাড়িতে থাকবি, বিন্দাস কাটবে, কি বলিস? থ্যাংকস ইয়ার। আচ্ছা তুই ওর জন্য যাচ্ছিস না অনুর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিস? এই সত্যি কথা বল, তুই অনুর জন্য যাচ্ছিস? মিথ্যে কথা বলছি, অনুর জন্য যাচ্ছি। আই তুই সারা খড়গপুর খুঁজে এই শাড়িটা কার জন্য কিনেছিস? আমি তো ভাবলাম অনুর জন্য কিনেছিস। আই তুই চুপ করবি, নন স্টপ নিউজ চ্যানেলের মতন কথা বলে চলিস, দেবো একটা। তুই এখনো চেঞ্জ হসনি। দেখ গার্লফ্রেন্ডের সঙ্গে প্রথম দেখা করতে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কি ভালো লাগে বল? তুই একটা বল 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 ভালো তো? আরে বল না, বল 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 প্লিজ বল। দেখ ইন্দ্র, তুই যদি আমার সঙ্গে আসিস তাহলে আমাদের বন্ধুত্ব এখানে শেষ। সব দাদাই বোনের প্রেমে ব্যাগরা দেয়, তা বলি কি প্রেম থেমে থাকবে? এই জন্যই তো তোকে এত ভালো লাগে। দাদা, এরা আর আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। আপনার অনেক জুলুম সহ্য করেছি, আমাদের জমি কবজা করে সেই জমিতে আমাদের জন মজুর খাটিয়েছে। আমার জমি ফেরত চাই। আমরা সবাই এখন থেকে জমি রক্ষা কমিটিতে নাম লিখিয়েছি, আপনার জামানা শেষ, এখন থেকে সূর্য নারায়ণ বাবুই আমাদের ভগবান। আমরা আপনার হয়ে কেউ কাস্তেও ধরবো না, বন্দুকও ধরবো না। আর কে কাস্তে ধরবে না, কে বন্দুক ধরবে না? ৩০ বছর ধরে আমরা এখানে রাজ করেছি, আজ হঠাৎ সূর্য নারায়ণ ভগবান হয়ে গেল। আগে যেভাবে আমাদের কথায় উঠতিস বসছিস, ঠিক সেইভাবে উঠবি বসবি, না হলে তোদের গর্দন কেটে তোদেরই জমিতে ফেলে দেবো। বলে দিস সূর্য নারায়ণকে আমার ভাই নিখিল জেল থেকে বেরিয়ে এসেছে। এবার গ্রামে একের পর এক লাশ পড়বে, আর প্রথম লাশ পড়বে সূর্য নারায়ণের। দাদা, নিখিল জেল থেকে বেরিয়ে এসেছে। চল, এসে গেছে ওরা। বাহ, জায়গাটা বেশ সুন্দর দেখতে তো। দাদা কেমন আছিস? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। দাদা ও আমার বন্ধু ইন্দ্র। থাক থাক ঠিক আছে,
তাহলে কাজ মিটে গেলেই করবো। মানে না না কিছু না। এসো মঙ্গলদা, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কিরে, তুই তো বলেছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ, দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। তুই একটু মুখটা বন্ধ রাখবি। তারপর তোর নেক্সট প্ল্যান কি? ভাবজি আমি ওই আর কি, বিয়ে। বিয়ে? মানে আসলে আমি বিয়ে করছি তো, তাই ও আর পড়ে থাকে কেন? এখনো তো নিজের পায়ে দাঁড়াওনি, এর মধ্যে বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছো। আর বেশি দেরি করলে শুধু ভেবেই যেতে হবে দাদা, এরপর তো আর কোনো মেয়েই পড়ে থাকবে না।